হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো সুজি গুজিয়া। সুজির গুজিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আমুলের বাটার নিয়েছি, আমি 1 টেবিল স্পুন বাটার নিয়ে নেবো। আমি এখানে গ্যাসটা আমি অন করে নিয়েছি। বাটারটা নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেবো আমি সুজিটা। হাফ কাপ সুজি নিলাম আমি এখানে, নিয়ে এটাকে আমি লো ফ্লেমে ভেজে নেব। এই দেখুন, এটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি লো ফ্লেমে। এটাকে আমি আরও 2-3 মিনিট মতো ভেজে নেব, ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত, সুজিটিকে একটা ভালো ভাজা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের জায়গায় ঘিও নিতে পারেন। আমি বাটার নিলাম, কারণ বাটার নিলে সুজিটা সফট বেশি হয়, যার জন্য আমি নিলাম। এর মধ্যে যেহেতু আমি কোনো জল ইউজ করব না, যার জন্য আমি এটাকে বাটার দিয়ে ভাজলাম। সুজিটা কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। আপনারা চাইলে কিন্তু প্রথমে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়ে ও তুলে নিতে পারেন। আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি, যার জন্য আমি এই সময় ড্রাই ফ্রুটগুলো মেলাবো। মিলিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেবো। মিলিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলোর মধ্যে রয়েছে আমার আমন্ড, কাজু, কিশমিশ। নারকেল আমি দিইনি, কারণ নারকেল দিলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এটা যেহেতু ড্রাই গুজিয়া, এটা কিন্তু অনেক দিন চলবে। তো এখন ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আমি এটাকে আরও 1-2 মিনিট মতো ভেজে নেব। দেখুন, ড্রাই ফ্রুটসটা মেলানোর পরে আমি 1 মিনিট এটা নাড়িয়ে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট মতো। এবারে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। তারপরে এর মধ্যে মিলিয়ে দেবো আমি গুঁড়ো চিনিটা। দেখুন, একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, একটুখানি ইয়ে হয়েছে জাস্ট। এর মধ্যে এখন আমি মিলিয়ে দেবো গুঁড়ো চিনিটা। দেখুন, এর মধ্যে গুঁড়ো চিনিটা আমি পুরোপুরি মিলিয়ে নিয়েছি। এবারে আমরা ডোটা মেখে নেবো। দেখুন, পুর রেডি হয়ে গেছে। তো এবারে আমরা ডোটা মেখে নিচ্ছি। ডোটা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে কিন্তু বাটারের বদলে এখানে ঘিও ইউজ করতে পারবেন। আর নিয়েছি আমি এখানে 250 গ্রাম ময়দা। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নেবো। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতো মিলিয়ে নিয়েছি বাটার। এখানে 2 টেবিল স্পুন মেলালাম আমি বাটারটা। বাটারটা মিলিয়ে খুব ভালোভাবে আমি এটাকে এরমভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখুন, এটা একেবারে এর মতো দানা দানা হয়ে গেছে, সুজির মতো একদম। এবারে এর মধ্যে মিলিয়ে দেবো আমি অল্প অল্প করে গরম জল, ঈশুতোষ্ণ গরম জল নিচ্ছি আমি। নিয়ে এটাকে মেখে নেবো ডোটাকে। ডোটাকে আমি একটু শক্ত মাখবো। যার জন্য আমি অল্প করে জল মেলাচ্ছি। দেখুন, ডোটা আমি মেখে নিয়েছি। আমরা লুচি পরোটার জন্য যেরকম ডো মাখি, তার থেকে শক্ত মেখেছি আমি ডোটা। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা সেট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি আর একটুখানি ঢেসে নিচ্ছি। এটাকে ঢেসে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ছোটো ছোটো করে বেলে নেব। এরমভাবে আমি সবগুলো বেটলে নেবো। তারপরে আমি এগুলোকে সমানভাবে কেটে নেবো। দেখুন, এরম একটা ঢাকনা নিয়েছি আমি, এটাকে এরমভাবে আমি কেটে নেবো। কেটে নিয়ে আমি এক্সট্রা পার্টটা সরিয়ে দিচ্ছি। এরমভাবে সবগুলো কেটে নিচ্ছি।
নেওয়ার পর আমি এটাকে এরকম ভাবে নিয়ে নিয়েছি, এরকম ভাবে আমি পুরটা নিয়ে নেব এর মধ্যে, আর এরকম করে একটা এর মধ্যে জল নিয়েছি আমি, এরকম করে চার পাঁচটা জল লাগিয়ে নেব, এরকম করে আমি এটাকে বন্ধ করে নেব, এটাকে চেপে বন্ধ করে দেব। খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে, নাহলে তেলের মধ্যে দেওয়ার সময় এগুলো খুলে যাবে। আমি ভাজার জন্য নিয়েছি সাদা তেল, আপনারা চাইলে কিন্তু এটা ঘিও ফ্রাই করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তেল মধ্যে দিয়ে দেবো এখন আমি একটা একটা করে। দেখুন মিডিয়াম গরম দিতে আমি এটাকে মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। দেখুন আমি তুলে নিচ্ছি, এভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। আর সবগুলো বেলে নেওয়ার পরে পুরিগুলো কিন্তু আপনারা অবশ্যই একটুখানি ভিজে ডাস্টার দিয়ে ঢেকে রাখবেন, নাহলে উপরটা শুকিয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের সুজির পুরি বা সুজির ভুজিয়া, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু অনেক দিন এমনি থাকবে, যেহেতু এটা শুকনো এটা কিন্তু 10-15 দিন খুব ভালো থাকবে, বাইরেই থাকবে, ভিজে রাখতে হবে না। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।